সুবিলের প্রধান আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে এটাকে বলছিলেন যে আবহাওয়া বিষয়ে সামনে ঠান্ডার সিজন আসবে, ঠান্ডার সময়টা আসলে মানুষকে সচেতন থাকতে হবে। তো ঠান্ডার সময়টা যদি আসে সেক্ষেত্রে আমরা তো এখন যেভাবে মানুষজনকে চলাফেরা করতে দেখছি সেক্ষেত্রে নতুন কোনো প্রশাসনিকভাবে নতুন কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে কিনা ওই সময় মানুষকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে? ডক্টর সফিউল্লাহ, আসলে যুগের পরিবর্তনে যুগের সাথে তাল নিয়ে মিলিয়ে বিভিন্ন নতুন নতুন রোগ আসে, আবার নতুন নতুন হেলথ স্ট্র্যাটেজি ডেভেলপ করে। হ্যাঁ, এখন এক এক দেশে এক এক রোগ এক এক সময় এক এক বৈশ্বিক মহামারীতে এক এক ভাবে রোগগুলো আসে, সেই অনুযায়ী আমাদের সেটা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য যে মন্ত্রণালয় বলেন বা স্বাস্থ্যর সাথে জড়িত তারা বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপ করে। এখন আসলে ফ্লু জাতীয় বা ভাইরাল ডিজিজ গুলো অনেক সময় শীত বা কোল্ড ওয়েদারে, স্পেশালি যেমন আমাদের ইটালিতে আমরা যে ভয়াবহ একটা রূপ দেখেছিলাম বা আমেরিকার বিভিন্ন যেখানে আমেরিকার অনেক প্রদেশগুলো কিন্তু ঠান্ডা ওয়েদার, তো এই কোল্ড ওয়েদারে অনেক পরজীবাণুর কিন্তু তার একটা অ্যাটমসফিয়ার তার একটা পরিবেশ তার বংশ বৃদ্ধির জন্য তারা রেডি রাখে। যেমন আমরা বলছি ফ্রিজের খাবার খাবেন না বা খেলে সাবধানে খেবেন, সেটাকে গরম করে নিতে হবে বা ফ্রিজে ভাইরাস থাকতে পারে দীর্ঘদিন, এটা একটা মানে অ্যাটমসফিয়ার বা পরিবেশ যেখানে বংশ বৃদ্ধি হতে শুরু করে দীর্ঘদিন সে জীবিত থাকা তার জন্য সহজ হয়ে দাঁড়ায়। তো এই জন্য অবশ্যই কোল্ড ওয়েদার বা শীত ঋতুতে এই করোনা নট অনলি যে কোনো ভাইরাল ইনফ্লুয়েঞ্জা বলেন ফিভার এটা কিন্তু আবার স্প্রেড করতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আগে থেকে যদি আমরা সচেতনতা ডেভেলপ করে রাখতে পারি বা আমরা হাল ছেড়ে দেই। এই যে এখন আপনি বলছিলেন যে কেউ এখন আর কথা শুনছে না, যে যার মতো করে চলছে, আবার এখন নতুন ইস্যু হয়েছে যে ঘাম হচ্ছে বা মুখে সমস্যা, হ্যাঁ অবশ্যই ঘামের ব্যাপারটা আছে কিন্তু সব ক্ষেত্রে তো আপনার মাস্কের প্রয়োজন নাই, স্পেশালি ক্রাউডি যেখানে বাজারে যাবেন বা মার্কেটে বা দুজন একটা ক্লোজলি কথা বলছে তখন ব্যবহার করা, আর মাস্কটা অবশ্যই মাস্কেরও একটা অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।